গোটা ক্লাসরুম ফাঁকা শূন্য। হ্যাঁ, স্কুলের পাশে বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো স্কুলে তো বাচ্চারা কেউ আসেনি, কেন? কেন মানে প্রতিদিন আসে, প্রচুর আসে, তো দশটা বাজতে দেয় না। কিন্তু এই গত পরশু দিনে যে ঝামেলাটা হয়েছে, পুলিশের ভয়ে সব আসতে চাই। আচ্ছা, কালকে কী হয়েছিল? কালকে তো আসেনি। না, কালকেও এসেছিল যে শিক্ষকরা এসছে, এসে বসে থেকে চলে গেছে। শিক্ষকরা এসছে? হ্যাঁ হ্যাঁ, শিক্ষকরা। ছাত্রছাত্রী আসলে? ছাত্ররা আসেনি, বাচ্চা বাচ্চা ছেলে না, ওই একটা বিশাল হয়েছে। ওই আজও আসেনি? না, আজকে শনিবার বলে অনেকে এই তোমার তো 12টা বাজতে চললো, একজনও তো আসেনি। হ্যাঁ, একটা বাচ্চা আসেনি। ওই দেখা দেখি সব আমাকে তুলে নেমন করে আসছে। কেন আসছে না? আসছে না কেন, কি মনে হচ্ছে? ওই যে ভয় পুলিশের, ভয় আসছে না। কি নাম আপনার? সুব্রত দাস। কিবার হয়েছে এটা? বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে এই যে পুলিশ এসেছিল, এসে মেয়ে ছেলেকে বেড়ে ধরে চলে গেছে। সেদিন থেকে বাচ্চাদেরকে মায়েরা নিয়ে চলে গেছে ঘরে। জ্বর টর দর ছিল, স্কুলটা আমাদের হচ্ছে না। কালকেও ঘুরে গেছে, আজকেও ঘুর যাচ্ছি, বৃহস্পতিবারও ঘুরে গেছি। শিক্ষক ছাত্রছাত্রীরা আসছে না, তাই তো? শিক্ষকরা আসছে, এসে বসে থাকতে থেকে থেকে চলে যাচ্ছে। আর বাচ্চারা? বাচ্চারা তো আসছে না ভয়ের জন্য। হ্যাঁ, ভয় করছে যে কোথায় কী হবে না হবে বলে। আজকে তো আসেনি? আজকেও আসেনি, একটাও আসছে না। আসছে কই? এস আমতে কেবল আসেনি, একটাও আসছে না। আসেনি। কি নাম? আমার নাম ফেরদৌস। কি করেন আপনি? আমি তো মিড ডে মিলে রান্না করি। আচ্ছা, বাড়িতে কাজ কাম। শিক্ষক আছেন এখানে? আমরা চারজন আছি। আর ছাত্রছাত্রী? 130 জন। আচ্ছা, তো আজকে তো একজনও আসেনি, কারণটা কি? ওই পরশু দিনকের ওই ঝামেলার পর থেকে গার্জেনরা প্রচন্ড ভীত, এবং আবার হয়তো নতুন করে যদি কোনো ঝামেলার সৃষ্টি হয়, সেক্ষেত্রে যেহেতু লোকেশন একদম কাছে এবং ওই সমস্ত পাড়ার ছেলে পেলে, তারপরে একদম পাশের সব মানে সবই খুব ক্লোজ এরিয়ার ছেলে পেলে আমাদের স্কুলে পড়ে, যে জায়গাটায় ঝামেলা হয়েছে তার আশেপাশের পাড়া সেই পাড়ারও স্টুডেন্টরা পড়ে। আর ওই জন্যই বাড়িতে ধরুন রাত্রিবেলায় ওদের সব পুরুষ মানুষরা থাকছে না, তারপরে আবার যদি নতুন করে হাঙ্গামা শুরু হয়, তখন এবার অতগুলো ছাত্র তখন বাইচান্স যদি কারো কিছু হয়ে যায়, এই একটা বিরাট বড় আতঙ্ক কাজ করছে। যার জন্য আমাকেও সকালবেলা অনেক গার্জেন ফোন করছে যে কী করবো বলো, পাঠাবো, যদি পাঠাও তাহলে তোমাকে দায়িত্ব নিতে হবে। স্কুলে থাকাকালীন দায়িত্ব তো নেবো, কিন্তু রাস্তায় যাতায়াতের সময় যদি বাইচান্স কিছু হয়ে যায় তখন আমরা কী করবো? তাহলে আমরা পাঠাবো না, এখন কিছুদিন যাক, পরিস্থিতি একটু ঠান্ডা হোক, তারপরে আস্তে আস্তে আমরা মানে যখন রিক্স থাকবে না বুঝবো তখনই আমরা পাঠাবো। তো এই অবস্থায় তো আর বাড়ি বাড়ি গিয়ে জোর করা যায় না, এটাই হয়ে গেছে মেন অসুবিধা। আজকেও একজন আসেনি? না, আপনার শিক্ষকরা এসেছেন, দুজন এসেছেন, চারজনের মধ্যে দুজন এসেছেন। হ্যাঁ। আচ্ছা, কালকে কি অবস্থা ছিল? কালকে সবাই এসেছিল, চারজন এসেছিল। হ্যাঁ, পরশু দিনকেও তাই, এবং পরশু দিনকে শিক্ষক দিবসে যখন ওরা সাজাচ্ছিল ঘরটার, সেই সময় ঘটনাটা শুরু হয়। তারপরে গার্জেনরা দুর্দার করে ছুটে আসে এবং কিছু গার্জেন ফোন করে। এবার কিছু গার্জেন তাদের নিজস্ব ছেলেপেলেদের নিয়ে গেছে, বাদ বাকিগুলোকে আমি নিজে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। এবং সেদিনও গোটা দিন আমরা স্কুলে ছিলাম, কিন্তু সেদিনকে স্টুডেন্ট তো এমনিই সেদিনকেই ঝামেলা, ধরুন সেদিনকে তো একজন ছিলই না। কি নাম আপনার? সেই অবস্থা, অয়ন বিশ্বাস।
শিক্ষক।